ব্রিটেনের পাঁচ জনের একটি গ্যাং অবৈধভাবে প্রিমিয়ার লিগের ফুটবল ম্যাচগুলো হাজার হাজার মানুষদের কাছে লাইভ সম্প্রচার করত আর এর মাধ্যমে সাত মিলিয়ন পাউন্ড অবৈধভাবে আয় করেছে এই ধরনের লাইভ দেখানো দেখিয়ে বড় পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা এই প্রথম ঘটেছে ব্রিটেনে খবরে বলা হয়েছে ছত্রিশ বছর বয়সী মার্ক গোল্ড দক্ষিণ পূর্ব লন্ডনের গ্রিনউইচে তার প্লাস রিভার্সাইড ফ্ল্যাট থেকে অপারেশনটি চালিয়েছিল তিনি তার সহযোগীরা পঞ্চাশ হাজার গ্রাহকের কাছ থেকে মাসিক দশ পাউন্ড সাবস্ক্রিপশন চার্জ করে সাত মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে তবে এই গ্যাংটি বলছে তারা ব্ল্যাক আউট সম্প্রচারের নিয়মের কারণে যেসব জায়গায় প্রিমিয়ার লীগের খেলা দেখা যাচ্ছিল না সেসব এলাকায় স্ট্রিম চালিয়ে অর্থ উপার্জন করেছে কিন্তু প্রিমিয়ার লীগ তাদের দাবিকে উড়িয়ে দিয়ে স্কামার গোল্ড এবং তার সহযোগীদের বিরুদ্ধে একটি বিরল মামলা করেছে গত সপ্তাহে আদালতে শুনানির পর বছরের বছরের জেল এবং অন্য চার সদস্যকে থেকে তিন পাঁচ বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে গোল্ড সহযোগী স্টিভেন পিটার উইলিয়াম এবং ক্রিস্টোফার সহ সকলকে প্রতারণায় অর্থ পাচার এবং আদালত অবমাননার ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এদিকে এর আগে সাজাপ্রাপ্ত ছত্রিশ বছর বয়সী ফেলভাসকে তার কম্পিউটারে শিশুদের অশালীন ছবি ধারণ করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এদিকে এই গ্যাং আরেক সদস্য জ্যাক স্মিথ বর্তমানে পালাতক রয়েছে এদিকে যারা এই চক্রের স্ট্রিমের সাহায্যে টিভি সাবস্ক্রাইব করে অর্থ প্রদান করেছে তাদের বিরুদ্ধে এখন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে চেষ্টার ফির ক্রাউন কোর্টের শুনানিতে আরও বলা হয়েছে গ্যাংটি যুক্তরাজ্য কাতার মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং কানাডায় সম্প্রচারকারীদের কাছ থেকে ফিড নেয় এবং কয়েক সেকেন্ড পরে ফ্লোলেস সার্ভিসের মাধ্যমে সেগুলো স্ট্রিম করে এভাবে অর্থ হাতিয়ে নেয় চক্রটি এবং এই চক্রটিকে ধরতে বেশ সময় লেগেছিল তদন্তকারী কর্মকর্তাদের এই ছিল আমার কাছে সম্প্রতি ব্রিটেনে যে লাইভ সম্প্রচার করা যেটি আসলে নিষিদ্ধ সেই এরকম একটি খেলা সম্প্রচার করার কারণে যে অপরাধী পাঁচজন অপরাধীকে দোষী সাব্যস্ত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত যে কোনো আপডেট তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি